হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ইউটিউব বইয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ হাফিজ সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের মাঝে নতুন একটি জিনিস উপস্থাপনা করছি সেটা হচ্ছে আমরা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করি তো আমরা কম্পিউটার বা ল্যাপটপে মাউস ব্যবহার করে থাকি কিংবা ল্যাপটপে মাউস প্যাড ব্যবহার করি তো আমাদের যে মাউসের যে কার্সারটি এই যে দেখুন তা আমরা দেখবো কীভাবে আমরা কারসার তৈরি করে আমরা ব্যবহার করতে পারি সেটা দেখাবো যে আমাদের যে কারসারটি স্বাভাবিকভাবে রয়েছে তো আমরা দেখাবো আমাদের কারসারের যে পয়েন্টারটা পয়েন্টারটা কিভাবে চেঞ্জ করা যায় এমনকি কালার দেওয়া যায় এটির মধ্যে এর জন্য আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন হবে তো চলুন আমরা সামনে দেখি ডেস্কটপেই কিভাবে আমরা কার্সারের পয়েন্টারটি চেঞ্জ করব তার আগে বলে নিচ্ছি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ Press the bell icon on the অন্তত চলুন তাহলে প্রথমে একটি সফটওয়্যার প্রয়োজন হবে সেই সফটওয়্যারটি আমি ভিডিও ডিস ডিসক্রিপশনে এই সফটওয়্যারের লিঙ্ক দিয়ে রাখবো এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন খুবই ছোটো একটি সফটওয়্যার সেভেন পয়েন্ট সিক্স এম বি সফটওয়্যারটি ডা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আমি অলরেডি ডাউন ডাউনলোড করে রেখেছি ডাউনলোড করার পরে এটাকে ডবল ক্লিক করে ইনস্টল করবেন সিম্পলি একটা সফটওয়্যার যেভাবে ইনস্টল করেন ঠিক একইভাবে ইনস্টল করবেন ইনস্টল করার পরে যেটি করতে হবে এটিকে ওপেন করবো ওপেন করে ওপেন করার পরে দেখুন ঠিক এই এইরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে এই যে ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করবো এই যে দেখুন ক্রিয়েটে ক্লিক করার পরে এই যে নিউস মাউ নিউ মাউস কারসার এখানে ক্লিক করবো ক্লিক করার পরে একটি নতুন পেজ আসবে এই যে দেখুন এখান থেকে এই যে আমাদের যে মাউসের যে কারসার এইখানে ক্লিক করবো এই যে কাউসার যে কারসারের যে একটা পয়েন্টার মতো রয়েছে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে তো এখান থেকে পছন্দ করবো যে আমাদের কারসারের যে সাইজ তো আমরা এখান থেকে সাইজ ক কমাতে বাড়াতে পারি ছোটো বড়ো করতে পারি এই দেখুন এখান থেকে ছোটো করে কি কালার আউটলাইন কালার এই কালারগুলো চেঞ্জ করে নিতে পারি আর তো আমি সাজেস্ট করব যে ডিফল্ট অবস্থাতে এটাই সবচেয়ে ভালো দেখায় তো এখান থেকে ওকে ওকে ক্লিক করার পরে তো এখান থেকে যেটা করতে হবে এই যে আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে যে মুভ মুভে ক্লিক করে এখান থেকে কার্সারটি মাঝখানে নিয়ে আসবেন তো মাঝখানে আনার পরে তো আমি চাচ্ছি যে এটাকে আমি একটু রাউন্ড করে রাখবো কারসারটি একটু রাউন্ড করে রাখবো তো এই যেখানে যে দেখুন রাউন্ড যে একটি অপশন রয়েছে যে ইলিপস এটাতে ক্লিক করব আবার এখানে অনেকগুলো অপশন আছে আপনি সেগুলো করতে পারেন আমি এখানে একটু এটাকে রাউন্ড করে রাখছি রাউন্ড করার জন্য এখান থেকে ধরে এভাবে আমি ট্রেনে ছেড়ে দিলাম সেদের উপরে দেখতে হবে যে দেখব যে আমার কার্সারটি সেন্টারে আছে কি না তো এখান থেকে তো আমি কালারটি পছন্দ করব তা আমি এখান থেকে এই যে দেখুন এখান থেকে আমি রেড কালার দিতে পারি রেড কালার সরি ইয়েলো কালার ইয়েলো কালার দিলাম হলো আমি এখান থেকে এই অপাসিটি অপাসিটি একটু কমিয়ে রাখবো অপাসিটি যদি বেশি দেয় দেখুন আমার কার্সারটি দেখা যাবে না তো আমি একটু অপাসিটি কমিয়ে রাখি যাতে আমার কার্সারটি দেখা যায় হালকা অপাসিটি দিয়ে দিয়ে রাখলাম অল্প দেওয়ার পরে আমার এখান থেকে যেটা করতে হবে এখন আমি আমার এটিকে একটু ছোট করে নিতে পারি যাই হোক এখান থেকে যে ফাইল ফাইলে ক্লিক করে সেভ সেভে ক্লিক করার পরে তো আমি এটাকে আমি ডেস্কটপে সেভ করতে চাচ্ছি তো আমি ডেস্কটপে সেভ করব ডেস্কটপে আমি এখানে যে কোনো একটা নাম দিতে পারি আমি এটাকে ডেস্কটপে সেভ করে নিচ্ছি সেভ করার পরে আমার এটার কাজ শেষ আপাতত আমার কার্ড সার তৈরি হয়ে গেছে তো এখান থেকে আমি মাউসে সরি কম্পিউটারের সার্চ বক্সে ক্লিক করবো এখানে এখানে লিখবো সার্চ বক্সে মাউস হ্যাঁ এই যে দেখুন এখানে এখানে অটোমেটিকভাবে চলে এসছে তো আমি এখানে মাউস সেটিংয়ে ঢোকার পরে এখান থেকে এই যে অ্যাডিশনাল মাউস অপশন এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এই যে দেখুন পয়েন্টার পয়েন্টার থেকে এই যে ব্রাউজ ব্রাউজে ক্লিক করে আমি যে কার রেখেছি ডেস্কটপে এই যে দেখুন এই যে আমার হাফিজ নামে যে কার রেখেছিলাম সেই কারসারটি সিলেক্ট করে ওপেন ওপেন করার পরে এখানে অ্যাপ্লাই ওকে দেন ওকে ওকে ক্লিক করার পরে যে দেখুন আমার কারসারটি হয়ে গেছে কারসারটি কত সুন্দরভাবে তৈরি করে ফেললাম তো বন্ধুরা আমরা অনেক সুন্দর একটি জিনিস শিখে ফেললাম খুব অল্প সময়ের ভিতর হয়তো অনেকেই আগে থেকে জানেন এবং আবার অনেকেই জানেন না যারা জানেন তারা হয়তো একটু অ্যাডভান্স লেভেলের তো আমরা যারা জানি না তাদের জন্য একটু সুবিধা হলো আমরা সুন্দর একটি জিনিস শিখতে পারলাম তো এটি একটি কঠিন কোনো ব্যাপার না যারা নতুন তাদের জন্য একটু কঠিন হওয়াটাই স্বাভাবিক তো যাই হোক যদি আপনি আমার চ্যানেলটি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ